হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2টা ডিম দিয়ে চকলেট কেক রেসিপি। তো চলুন ভিউয়ার্স দেখে নিই আমি 2টো ডিম দিয়ে কিভাবে একটা লাভ চকলেট কেক তৈরি করি। আমি 2টো ডিম দিয়ে চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, সেটাকে চেলে নিব আমি। এর সাথে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিব। কেকের জন্য শুধু বেকিং পাউডার লাগবে, বেকিং সোডা না। আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এর সাথে আমি যেহেতু কোকো পাউডার ইউজ করব চকলেট কেকটা বানানোর জন্য, তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি বেকিং পাউডারটা 1 চা চামচ ইউজ করেছি আর কোকো পাউডারটা 1 টেবিল চামচ পরিমাণে, 2 টেবিল চামচ আমি কোকো পাউডার ইউজ করছি। এটাকে আমি খুব ভালো করে এখন চেলে নিব। এখন আমি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। প্রথমে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিব, আর বিট করার জন্য আমি হ্যান্ড বিটারটা ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ বা হ্যান্ড বিটার যে আছে সেটা ইউজ করতে পারেন, আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি। তো আমি এখন এটাকে ভালোভাবে বিট করে নিব। আমার অর্ধেক বিট করা হয়ে গেছে। এখন আমি এতে 1/2 কাপ চিনি দিয়ে দিব। এটা আমি বিট করতে করতে অল্প অল্প করে চিনিটা মিক্সড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার ক্রিমটা হয়ে গেছে করা, একদম ফোম হয়ে গেছে সাদা অংশটা ডিমের, চিনিটাও আমার দেওয়া হয়ে গেছে একদম পারফেক্টভাবে। দেখুন পরে না, এরকম হলেই পারফেক্ট হবে। এখন আমি এর ভেতর 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমরা যে রেগুলার সোয়াবিন তেলটা খাই সেটাই দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর ভেতর বাটারও ইউজ করতে পারেন। আমার তেলটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম, যে 2টো কুসুম রেখেছিলাম সে 2টো কুসুম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার সুন্দর করে একটু বিট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার 2টো কুসুমই খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর ভেতর যে শুকনা উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, আমি সেই উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি এটা মিক্সড করে নিব। আর এটা খুব সাবধানে মিক্সড করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পুরো উপকরণটা মিক্সড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার উপকরণটা সব মিক্সড করা হয়ে গেছে, কিন্তু আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে কারণ আমি এর সাথে কোকো পাউডার ইউজ করেছি। এর জন্য আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ আছে, আমি সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মিক্সড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি সেন্টের জন্য ভ্যানিলা সেন্টটা, আমি এই ব্র্যান্ডের ভ্যানিলা সেন্টটা ইউজ করছি।
আমি হাফ চা চামচ দিচ্ছি এখানে, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কেকটের ব্যাটারটাকে একটা লাভ আকার মোল্ডে ঢেলে নিয়েছি, আর এটাকে একটু ঝাঁকিয়ে আপনারা ভিতরে কোনো যদি লাম্পস থেকে থাকে সেটা বের করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম, এখন আমি সে ওভেনের মধ্যে কেকটা ঢুকিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, কেকটা ঢুকিয়ে দিই। আমি এই ওভেনটার মধ্যে এখন ঢুকিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি ওভেনের মধ্যে কেকটা ঢুকিয়ে দিলাম, এখন এটাকে আমি আটকে দিব। এটা আমি 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমি 180 ডিগ্রি দুটো রড আর 20 মিনিটের জন্য ওভেনটাকে কেকটা তৈরি হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো চলুন ভিউয়ার্স, 20 মিনিট পর ফেরত আসছি। দেখুন ভিউয়ার্স, আমার কেকটা হয়ে গেছে, কতটা ফুলে গেছে, আর এখন অনেক গরম আছে। তো আমি এটাকে একদম সাইড দিয়ে উঠিয়ে নিব এভাবে উল্টিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আর আমি যে তলায় পেপারটা দিয়েছিলাম সেটাও উঠিয়ে নিচ্ছি। আমার কেকটা উল্টানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, এখন আমি এটাকে কেটে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি কেকটা কেটে নিচ্ছি, আর কেকটা অনেক স্পঞ্জি হয়েছে। দেখুন ভিউয়ার্স, কাগজটা ফাঁপা হয়েছে একদম, অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে টাচ করুন। ধন্যবাদ সবাইকে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফেরত আসবো। গুড বাই।